বিশ্ব ইতিহাসে মুর্শিদাবাদ একটি ঐতিহ্যমণ্ডিত জেলা। মুর্শিদাবাদের সমৃদ্ধি দেখে লর্ড ক্লাইভ একসময় মুর্শিদাবাদ জেলাকে লন্ডন নগরীর সাথে তুলনা করেছিলেন। কথায় আছে, নবাবের রাজধানী মুর্শিদাবাদ, নবাবের দেশ মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খার নামে আমাদের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নামের সঙ্গে জড়িত আছে অতপ্রতভাবে নবাব মুর্শিদ কুলি খা, নবাব আলিবর্দী খা, নবাব সিরাজদৌল্লা ও মুঘল আমলের অন্যান্য নবাবদের নাম। নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র, জগৎ শেঠ, লর্ড ক্লাইভ, মেহেরুন্নেসা, মির্জাপুর সহ অন্যান্যদের ষড়যন্ত্রের নীরব সাক্ষী এই মুর্শিদাবাদ। পরবর্তীতে পলাশির যুদ্ধে নবাবের পরাজয়, সিরাজের হত্যা ও সর্বশেষ দেশভাগের ফলশ্রুতিতে ধীরে ধীরে একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের অবক্ষয় শুরু হয়। মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সূর্যাস্তের নাম। স্বাধীনতার 75 বছরেও মুর্শিদাবাদের উন্নয়নের জন্য বিশেষ কোনো রাজনৈতিক চেষ্টা প্রচেষ্টা পরিলক্ষিত হয়নি। এমত অবস্থায় ধীরে ধীরে মুর্শিদাবাদবাসী যখন নিজস্ব প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই সময় মুর্শিদাবাদ নামকে বিলুপ্ত করে প্রশাসনিকভাবে সরলীকরণের জন্য মুর্শিদাবাদ জেলাকে 3টি জেলায় বিভক্ত করা হলো এবং তাদের নাম দেওয়া হলো জঙ্গিপুর, কান্দি ও বহরমপুর। মধ্য থেকে হারিয়ে গেল মুর্শিদাবাদ নামটার অস্তিত্ব। নামগুলো তো এভাবে দেওয়া যেত, উত্তর মুর্শিদাবাদ, পশ্চিম মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ বা পূর্ব মুর্শিদাবাদ। তাতে প্রশাসনিক জটিলতাও কমত এবং মুর্শিদাবাদ নামটাও স্বকীয়তা রক্ষা পেত। মুর্শিদাবাদ নামটাকে অস্তিত্বহীন করে মুঘল আমল থেকে বর্তমান পর্যন্ত চলে আসা এক প্রশাসনিক এলাকার অস্তিত্ব ধ্বংস করা হলো। ভারতের একটা ইতিহাসের অধ্যায় ও সংখ্যালঘুদের ঐতিহ্যকে অস্বীকার করা হলো।